নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হোম তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার্মার্স রয়েছে তো চলো শুরু করা যাক আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো কী শেয়ার ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পাশে থাকা বেলাইকোনটা অল অপশানটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক তো আনোয়ার আলীকে আমার যতদূর মনে হয় এই মুহূর্তে ভারতের প্রত্যেকটা ফুটবল প্রেমী চিনে গেছে এবং আনোয়ার আলি যে ভারতের কত বড় ব্রাইট ফিউচার এবং ভারতের হয়ে অনেক দিন যে খেলতে পারবে বা খেলার সম্ভাবনা প্রবল সেটাও সকলে জেনে গেছে আর এটাও সকলে জেনে গেছে যে আনোয়ার আলী একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার হলেও তার কিন্তু হার্টের প্রবলেমের জন্য তিনি বেশ কিছু বড় বড় ক্লাবে সাইন করলেও একটা ম্যাচও খেলেননি তো সেই আনোয়ার আলী কিন্তু মহামেডানে সাইন করেছিল কিন্তু তার হার্টের প্রবলেমের জন্য এআইএফএফ তাকে কিন্তু খেলতে মানা করেছিল বা বলতে পারো একটা নিষেধাজ্ঞা জারি করেছিল তো যার জন্য কিন্তু তার কেরিয়ারটা একটু থমকে দাঁড়িয়েছিল কিন্তু এসসি বেঙ্গল এই আনোয়ার আলিকে পাওয়ার জন্য প্রচুর প্রচুর কিন্তু বলতে পারো চেষ্টা করেছে এবং অ্যাটলাস্ট এফএসডিএল এবং এআইএফএফকে কিন্তু তারা একটা চিঠি পাঠিয়েছে আবেদন জানিয়েছে যে তার যে ফুটবল খেলার যে নিষেধাজ্ঞাটা সেটা যাতে যতদূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তুলে নেওয়া হয় অ্যাট লাস্ট এআইএফএফ কিন্তু তার যে ফুটবল কেরিয়ারের নিষেধাজ্ঞা বা ফুটবল খেলার নিষেধাজ্ঞা সেটা কিন্তু তুলে নিয়েছে এবং এই মুহূর্তে যেটা আপডেট মানে তোমরা নিজেরাও বুঝতে পারছো এস বেঙ্গল এত চেষ্টা করলো একটা প্লেয়ারের নিষেধাজ্ঞা পর্যন্ত তারা কিন্তু তুলে নিল অবশ্যই তার সুবিধার জন্যই বা তার ভালোর জন্যই এ সেই নিষেধাজ্ঞা জারি করেছিল তবে শেষ পর্যন্ত এখন তিনি খেলতে পারবেন এবং এই মুহূর্তে যেটা আপডেট আগামী তিন দিনের মধ্যে তার সাইনিংটা অফিসিয়াল কনফার্ম হয়ে যাবে মানে তোমরা ধরতেই পারো এটা কনফার্ম কারণ এস সি ইস্টবেঙ্গলের জন্যই কিন্তু তার নিষেধাজ্ঞাটা এত তাড়াতাড়ি উঠে গেল এটা সবাইকেই মানতে হবে এবং আনোয়ার আলীকে পাওয়ার ব্যাপারে এস সি ইস্টবেঙ্গল কত দূর এগুলো তোমরা বুঝতেই পারছো তো সেক্ষেত্রে আনোয়ার আলী জাস্ট সাইনিংটা সময়ের অপেক্ষা যে কোনো সময় অফিসিয়াল কনফার্মেশন চলে আসবে আর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই তার সাইনিংটা হয়ে যাবে তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থেকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলের প্রথমে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ